স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে ইতিমধ্যে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও এক যুব তৃণমূল নেতা এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আগামী বুধবার ফের তলব করেছে ইডি। তবে কেন্দ্র তদন্তকারী সংস্থার নজরে এখন মূলত দুই যুব তৃণমূল নেতার মোবাইল ফোন। এখনও পর্যন্ত কুন্তলে একটি এবং শান্তনু দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের দাবি, দুজনের মোবাইল ফোনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য এবং চাকরি প্রার্থীদের নামের তালিকা ছিল, যারা চাকরি পেতে বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন। কিন্তু দুর্নীতি আড়াল করতে জেনে বুঝে সেই নামের তালিকা কুন্তল ডিলিট করে দিয়েছিলেন বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞের সাহায্য নিয়ে যা পরে উদ্ধার করা হয়েছে সেই সমস্ত তথ্য সামনে রেখে এদিন ফের সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় যুব তৃণমূলের রাজ্য সম্পাদককে। এর আগে শান্তনু বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে 300 জন চাকরি প্রার্থীর নামে তালিকা পাওয়া গেছিল বলে ইডি সূত্রে দাবি। কুন্তলের বাড়ি থেকেও সেরকম 200-এরও বেশি চাকরি প্রার্থীর নামে তালিকা মিলেছে। শুধু তাই নয়, 200 জনের মধ্যে কারা কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল সেই তালিকাও কুন্তল তৈরি করেছিলেন বলে কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রে দাবি। এমন এক প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে একটি প্রশ্ন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের 6 দিন পর তাঁকে দলীয় পদ থেকে সরানোর কথা ঘোষণা করেছিল তৃণমূল। কিন্তু কুন্তলের বিরুদ্ধে এখনও পর্যন্ত তৃণমূল কোনো পদক্ষেপ করল না কেন? যদিও দল তাঁকে আড়াল করার চেষ্টা করবে না বলে দাবি করা হয়েছে যুব তৃণমূলের তরফে। কুন্তল ঘোষকে বা যে কোনো যুব নেতাকে, আমি যুব সভানেত্রী আপনাদেরকে বলতে পারি, সেফগার্ড করার মতো কোনো নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট আমাদের কাছে? বিভিন্ন সব ডিলিট করা মেসেজ সিবিআই এরা ইডি ডিকোড করছে, তো স্বাভাবিকভাবে এর মাধ্যমে অনেক তথ্য উঠে আসবে। কারণ যে পরিমাণ কুন্তল ঘোষের ঐশ্বর্য আমরা দেখতে পেয়েছি, এটা টিপ অফ দ্য আইসবার্গ। 10% 90% যে সম্পদ, সে সম্পদ অন্য কোথাও গচ্ছিত রাখা আছে, সেটা এখন আমাদের চোখ ধাঁধানোর জন্য আগামী পর্বে হয়তো আসবে। কুন্তলের মতো শান্তনুও নিজের মোবাইল ফোন থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য ডিলিট করে দিয়েছিলেন বলে ইডি সূত্রে দাবি। সেই তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। মোবাইল ফোনে রাখা সেই সমস্ত তথ্য তুলে ধরেই বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।